আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মাহমুদ কারীম আল ফিকহুল ময়াসার এর ধারাবাহিক আলোচনায় সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছে আজকে আমরা শিখব ইনশাল্লাহ তাআলা তো সুহামতি শুরু তো সুহুল ইমামতি এখানে সবগুলোই মুজাব মুজাবিলাহি হিসাবে আছে অর্থাৎ ইমামতি শুদ্ধ হওয়ার শর্তসমূহ শুরুতন নতুন শর্তনের জমা ইমামতে শুদ্ধ হওয়ার শর্তসমূহ তুস্তারত লিসু হাতিল ইমামাতি ইয়াস্তারিত ভাবে ইফতিয়াল থেকে এটা হচ্ছে তুস্তারত মজহুল তুস্তারত লিসু হাতিল ইমামাতি ইমামত ইমামতি শুদ্ধ হওয়ার জন্য শর্ত হলো আন তাতফারাল উমরুল আতিয়াতু আন তাতফরাল উমরুল আতিয়াতু নিম্নক্ত বিষয়গুলো পূর্ণ থাকা নিম্নোক্ত বিষয়গুলো পাওয়া যাওয়া ফিল ইমামি ইমামের মধ্যে যে ইমামতি করবে সেই ইমামের মধ্যে নিম্নোক্ত বিষয়গুলো পাওয়া যাওয়াটা হচ্ছে ইমামতি শুদ্ধ হওয়ার শর্ত এক নম্বর বিষয় হচ্ছে আইয়া রজুলান এক নম্বর বিষয় হচ্ছে আইয়া কোনা রজুলান আন দ্বারা মাঝধারের অর্থে রূপান্তর করবে এই জন্য হবে আইয়া কোনা রজুলান আইয়া কোন মানে হওয়া রজলান মানে পুরুষ পুরুষ হওয়া ইমামতি শুদ্ধ হওয়ার শর্ত হচ্ছে এক নম্বর শর্ত হচ্ছে পুরুষ হওয়া ফালা তাসুই হ ইমামাতুলসাই রজলি সুতরাং যেহেতু পুরুষ হওয়ার শর্ত সুতরাং ফালা তাসুহ নিসাই সুতরাং মহিলাদের ইমামতি করা এটা শুদ্ধ হবে না লির রজলি পুরুষদের ইমামতি পুরুষদের ক্ষেত্রে বা পুরুষদের জন্য মহিলারা ইমামতি করবে এইটা শুদ্ধ হবে না দুই নাম্বার আই কোন মুসলিমান যে মুসলিম হওয়া শর্ত ইমামতি শুদ্ধ হওয়ার শর্ত হচ্ছে মুসলিম হওয়া ফালা তাসবে ইমামতুল ক্যাফিরি বিহালীন বিহালিন মানে কোনো অবস্থাতেই কোনো হালতেই তো কোনো অবস্থাতেই শুদ্ধ হবে না ফালা তাস্রেক হো ইমামাতুল কাফের ইমামতি করা এটা কোনো মতেই কোনো হালতেই কোনো অবস্থাতেই শুদ্ধ হবে না তিন নম্বর আই কুনা বালিগন বালেক হওয়া শর্ত প্রাপ্তবয়স্ক হওয়া শর্ত ফালা তা ইমামত সবই সুতরাং অপ্রাপ্তবয়স্ক নাবালক নাবালেগের জন্য নাবালকের ইমামতি করা সহি হবে না নাবালকের ইমামতি করা সহি হবে না অপ্রাপ্তবয়স্ক ব্যক্তি ইমামতি করবে এটা সহি হবে না চার নাম্বার আইয়া কোন কিলান আকল আকলবান হওয়া সুস্থ মস্তিষ্ক হওয়া ফালা তসফিখ ইমামাতুল মাজনৌনই সুতরাং মাজনুন ব্যক্তি অর্থাৎ পাগল পাগলের ইমামতি শুদ্ধ হবে না পাগল ব্যক্তি ইমামতি করবে মস্তিষ্ক বিকৃত ব্যক্তি ইমামতি করবে এটা শুদ্ধ হবে না পাঁচ নম্বর আইয়া না ক আলাল কিরওয়াতির লাজিমাতি লাজিমাতি মানে আবশ্যক পরিমাণ লাজেম পরিমাণ আল কিরওয়াতির লাজিমাতি মানে লাজেম পরিমাণ কীরওয়া কেরাওয়াতে ক মানে সক্ষম হওয়া আইয়া কোনা ক সক্ষম হওয়া আলাল কিরওয়াতির লাজিমাতি লাজেম পরিমাণ আবশ্যিক পরিমাণ কেরাওয়াতে সক্ষম করা কতটুকু আবশ্যিক পরিমাণ কেরাহাত লিচুখাদি সলাতি সলাাত শুদ্ধ হওয়ার জন্য যেই যতটুকু কেরাহাতটা আবশ্যিক সেই পরিমাণ কেরাওয়াতে সক্ষম হওয়া ফালা তস্রিফ ইমামতুল উম্মি সুতরাং ওই উম্মির জন্য ইমামতি ওই উম্মির ইমামতি করাটা সদ্য হবে না উম্মি মানে কেরাট পথে অক্ষম ব্যক্তি কেরাট পা কেরাত পাঠে অপারক ব্যক্তির ইমামতি শুদ্ধ হবে না যে উম্মিটা হচ্ছে আল্লা আল আলাল কিরোয়াতি যে উম্মি ব্যক্তিটা হচ্ছে লাই সক্ষম নয় আলাল কেরাওয়াতি কেরাওয়াতে সক্ষম নয় কেরাত পাঠে সক্ষম নয় এই ব্যক্তির ইমামতি শুদ্ধ হবে না কোন ব্যক্তির জন্য লিল্লাদি ইয়াক্র যে কেরাত পাঠে সক্ষম সেই কেরাট পাতে সক্ষ কেরাট পাঠে সক্ষম এরকম ব্যক্তির ইমামতি করবে এই উম্মি ব্যক্তি যে কেরাট পাতে সক্ষম না এটা ইমামতিরা শুদ্ধ হবে না ছয় নম্বর আল্লাহ ইয়াকুনা কদিরন আল্লাহ ইয়াকুনা ফাকিদান সরি আই আল্লাহ ইয়াকুনা ফাকিদান ফাকিদান মানে হাত হওয়া হারিয়ে যাওয়া আল্লাহ ইয়াকুনা ফাকিদান যে না হওয়া আল্লাহ ইয়াকা আইয়কোনা মানে হওয়া আল্লাহ ইয়কোনা মানে না হওয়া তো না হওয়া শর্ত হচ্ছে ফাকিদান হাত ছাড়া না হওয়া শর্ত শর্ত মিন শুরুতি সলাতি সলাতের যে শর্তগুলো আছে সলাতের শর্ত সমূহ থেকে কোনো একটা শর্ত হাতছাড়া না হওয়াটা হচ্ছে শর্ত যেন সবগুলো শর্তই থাকে হওয়ারতে যেমন পবিত্রতা একটা শর্ত বা সাতরিল আউরাতি সাতরিল আউরাতি আউরাত ঢাকা মানে ছাতর ঢাকা এগুলো হচ্ছে এরকম আরও যেই শর্তগুলো আছে সেই শর্তর কোনো একটা শর্তও যেন হাতছাড়া না হয় এইটা শর্ত সাত নম্বর আয়াক সালিমা মিনাল আদারি ওজর সমূহ থেকে সালেম হওয়া অর্থাৎ মুক্ত হওয়া ওজর সমূহ থেকে মুক্ত হওয়াটা হচ্ছে শর্ত কার আফি দায়মি যেমন অব্যাহতভাবে দায়ম মানে অব্যাহতভাবে বিরতিহীনভাবে চলতে থাকা আর আফি মানে হচ্ছে রক্তক্ষরণ বিরতিহীনভাবে অব্যাহতভাবে রক্তক্ষরণ হওয়া এগুলো হচ্ছে ওজোর ওয়া সালাসিল বাউলি এবং মূত্রখরণ প্রস্রাব হতে থাকা ওয়া ইন ফিলাত রিহি ইন ফিলাত রিহি এবং বায়ু নির্গমন হতে থাকা এই ধরনের ওজোর থেকে সালেম থাকতে হবে আট নাম্বার আয়াকোনা সহিহাল লিসানি যে শুদ্ধবাসী হওয়া বিশুদ্ধবাসী হওয়া শুদ্ধবাসী হওয়াটা শর্ত বি হাইফুকু হরু আলাহা বি এমন সহি হবে যে ইয়াং যে উচ্চারণ করবে বিল হরুফি হরুফ সমূহকে বর্ণ সমূহকে উচ্চারণ করবে করতে পারবে আলাওয়াজ ইহা যথাযথ হবে অর্থাৎ যেরকম উচ্চারণ করা দরকার সেরকম যথাযথভাবে উচ্চারণ করতে পারা এটা শর্ত ফালা তসিহ ইমামাত্লাদি ইউ বাদ দিলুর র সুতরাং ওই ব্যক্তির ইমামতি করাটা শুদ্ধ হবে না আল্লা বাদ দিল র আ গয়নান যে রকে গয়েন দ্বারা পরিবর্তন করে দেয় অর্থাৎ রয়ের জায়গায় গয়েন বলে আউ লাম আন অথবা র এর জায়গায় লাম বলে একইভাবে ও সিন আন এবং সিনকে একইভাবে সিনকে সা দ্বারা পরিবর্তন করে দেয় এই ধরনের মাসালানের উদাহরণত আরও যদি এক হরফকে আরেক হরফ দ্বারা পরিবর্তন করে দেয় এক হরফের জায়গায় অন্য হরফ পড়ে সায়ের জায়গায় যদি সিন পড়ে এরকম যদি পরিবর্তন করে দেয় তাহলে এটা বিশুদ্ধ ভাষী নয় তো মাথার উদাহরণত এরকম যদি পরিবর্তন করে সেই পরিবর্তন যে করে সেই ব্যক্তির ইমামতি শুদ্ধ হবে না কাদের জন্য লিল্লাদি হুয়া কদিরুন আলা নতুকি বিল হরুফি আলোয়াজ ইহা ওই ব্যক্তিদের জন্য ইমামতি করা শুদ্ধ হবে না যারা লিল্লাদি হুয়া কদিরুন যারা সক্ষম আলা নতুকি উচ্চারণ করতে সক্ষম বিফি হরফসমূহকে আলাওয়াজে হা তাদের যে অবস্থায় আছে যথাযথভাবে উচ্চারণ করতে সক্ষম এই রকম ব্যক্তির ইমামতি করবে যারা সক্ষম না বরং অশুদ্ধ পরে এক হরফের যে আরেক হরফ উচ্চারণ করে তাদের ইমামতি শুদ্ধ হবে না এই হলো ইমামতি শুদ্ধ হওয়ার শর্তসমূহ তো আজকে এই পর্যন্তই পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি ও আখিরুদে না أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته